হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি এই কোল বালিশের কভারটি কাটিং এবং স্টিচিং করে দেখাবো এই কভারটি আমি ঘরে থাকা পুরনো এক্সট্রা কাপড় দিয়ে তৈরি করেছি আপনারা মোটামুটি এক মিটার মতন কাপড় নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে প্রথমেই কোলবালিশের যতটা লেংথ আছে সেই মাপটা নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ এই সামনের দিকে একটি ফিতে ঘরের জন্য দেড় ইঞ্চি লাগবে এবং নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে আর অন্য সাইডের এই যে গোল কাপড়টি রয়েছে সেটা কিভাবে কাটতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আর চড়ার মাপ নেওয়ার জন্য এখানে কোল এভাবে রাউন্ডে মেপে নিতে হবে যতটা আসবে তার সঙ্গে এক ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করতে হবে তো এখানে প্রথমেই রাউন্ড মেপে দেখছি আমার রাউন্ড আসছে এখানে আঠাশ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নেব উনত্রিশ ইঞ্চি এবার লেন্থের মেজারমেন্টটি দেখে নিতে হবে লেন্থ আসছে বত্রিশ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ ওপরের দিকে ফিতে ঘরের জন্য এবং নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে তো টোটাল দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি নিতে হবে ভিডিওটি স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনি টাইমলি পেয়ে যান কাপড়টিকে প্রথমেই উনতিরিশ ইঞ্চি চওড়ার মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবং একবার ভাঁজ করে নিয়েছি যার ফলে প্রত্যেকটা ভাঁজের চওড়ার মাপ আসছে সাড়ে চোদ্দো ইঞ্চি করে এবার লেন্থের জন্য চৌত্রিশ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং এই মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এবার বাকি যে এক্সট্রা কাপড়টি ছিল সেই কাপড়টিকে এভাবে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে এবার এই কর্নার থেকে দুই দিকেই আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটি গোল শেপ দিয়ে নিতে হবে এবং মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে মেন কাপড়টির সঙ্গে যখন এই কাপড়টিকে স্টিচ করা হবে তখন রাউন্ডে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে আর এরকম চার ইঞ্চি ব্যাস পরে থাকবে বা দুই ইঞ্চি ব্যাসারদের এই গোল কাপড়টি তৈরি হবে তো সেলাই করার জন্য আমি এখানে প্রথমে বড় পাটটা নিয়ে নিয়েছি এই পাটটার সোজা সাইডগুলো মুখোমুখি রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে খোলা সাইডটা স্টিচ করে নিতে হবে তো সেলাই করার আগে ওপরের দিকে পাঁচ ইঞ্চি মতন কাপড় ছেড়ে দিতে হবে অর্থাৎ পাঁচ ইঞ্চি মতন কাপড় সেলাই করব না এরকমভাবে রেখে দিয়ে নিচের দিকে সেলাই করে নেবো পুরোটাই হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে পাঁচ ইঞ্চিতে আমি একটি মার্কিং করে নিয়েছি এর নিচের থেকে এভাবে স্টিচ করতে হবে এই দেখুন আমি সেলাই করে নিয়েছি এবং ওপরের দিকের এই অংশটা ওপেন রয়েছে এবার সেলাইয়ের বাইরের দিকে যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে এভাবে দুবার ফোল্ড করে নিয়ে স্টিচ করে নিতে হবে দুটো সাইডেই সেমভাবে ফোল্ড করে নিয়ে স্টিচ করে নিতে হবে যেভাবে আমরা কামিজের সাইডের স্লিট সেলাই করি ঠিক সেমভাবে তো এই অংশটা সেলাই করে নেওয়ার পর এবার উপরের দিকে ফিতে ঘরটা বানিয়ে নিতে হবে এই উপরের অংশটিকে প্রথমে হাফ ইঞ্চি ফোল্ড করতে হবে তারপর আবার এক ইঞ্চি মতন এভাবে ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডে স্টিচ করে নিতে হবে রাউন্ডে পুরোটা স্টিচ করে নেওয়ার পর আমি নিচের দিকে চলে আসছি নিচের যে পার্টটা আছে সেটাই কুচি দিয়ে রেডি করে নিতে হবে নিচের অংশে লাগানোর জন্য এরকম যে গোল কাপড়টি কেটেছিলাম সেটাকে এভাবে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে অর্থাৎ দুবার ভাঁজ করে নিতে হবে তো এই কাপড়টিকে মেইন পার্টটির নিচে ঠিক এভাবে রাখতে হবে যে কোনো সাইডে রাখলেই হবে আমি এই সাইডে রেখেছি রেখে এখানে একটি মার্কিং করে নিতে হবে এই মার্ক অনুযায়ী একটি ছোট্ট কাটস লাগিয়ে নিচ্ছি কাটসের অন্য সাইডে যে কাপড়টা আছে এই পুরো কাপড়টাই এভাবে কুচি দিয়ে রেডি করে নিতে হবে এভাবে পরপর ছোট ছোট কুচি দিয়ে নিতে হবে এবার মেইন পার্টটির সঙ্গে এই গোল কাপড়টি সেলাই করে নিতে হবে তো মেইন পার্টির যে সোজা সাইড আছে সেটার সঙ্গে এই কাপড়টিকে এভাবে মুখ করে রাখতে হবে সেমভাবে রেখে রাউন্ডে স্টিচ করে নিতে হবে হাফ ইঞ্চি মতন মার্জিন নিয়ে সেলাই করবার সময় যদি দেখা যায় মেইন কাপড়টির রাউন্ড এই গোল কাপড়টির থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে একটা বা দুটো কুচি খুলে দিতে হবে আর মেইন কাপড়টির রাউন্ড যদি গোল কাপড়টির রাউন্ডের থেকে বেশি হয়ে যায় তাহলে একটা বা দুটো কুচি আবার দিয়ে নিতে হবে আমি যেভাবে কুচি দেওয়া দেখিয়েছি তাতে আশা করছি দুটো কাপড়ের রাউন্ড সমান সমান হবে ছোট বা বড় হবে না তো একদম সুন্দরভাবে স্টিচ করা হয়ে গেছে ফ্রন্ট সাইড থেকে এরকম লাগছে দেখতে তো বালিশের কভারটি মোটামুটি রেডি হয়ে গেছে সামনের সাইডে ফিতে ঘরে একটি ফিতে পরিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে আমি বালিশে কভারটি পরিয়ে দেখাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ